দেখছেন এইচি নিউজ। ছটার নিউজ আওয়ারের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি মারিয়া শিমু এবং আমি তারিক মাহমুদ। শুরুতে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, আগামী মাসে আবারও বন্যার আশঙ্কা। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, টঙ্গিপাড়ায় বললেন প্রধানমন্ত্রী। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট কাল অবরোধ করবে কোটা বিরোধীরা, সমর্থন বিএনপি। সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের বাংলো ক্রোক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রবল বর্ষণ ও উজানের ঢলে উত্তরের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্য সংকট, তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট। তবে বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা সহ প্রধান নদ নদীর পানি। প্লাবিত নিম্নাঞ্চলের 200+ গ্রাম, তলিয়ে গেছে রাস্তাঘাট, অবাধি জমি ও বসতভিটা। বন্যা কবলিত লাখো মানুষ আছেন নানা দুর্ভোগে। ঘরহারা অনেক পরিবারের দিন কাটছে ঘরের মাচায়, ভেলায় ও নৌকায়। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি অব্যাহতভাবে বাড়ছে। জেলার কাজীরপুর সদর, বেলকুচি, চোহালি, শাহজাদপুর উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার, প্লাবিত 400 হেক্টরেরও বেশি ফসলি জমি। চার দিন হলো পানিবন্দী, খাই কি কি করি, পাক শাক নাই। বন্যার কারণে জামালপুর জেলার 150+ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তলিয়ে গেছে 7,000 হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। আন্দাবাড়ি নেই, কিছু নেই, ছিল ভরা পানি, ঘর বাঁধা পানি। বন্যার কারণে ঘরবাড়ি তলায় গেছে, গরু ছাগল হাঁস মুগরি নিয়ে পুলো আশ্রয় নিছি। শেরপুর সদর উপজেলার গাজীর খামার ও নালিতাবাড়ি উপজেলায় ঢলের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল। রোপা আমনের বীজতলা ও সবজি ক্ষেত তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। খাদ্য, বিশুদ্ধ পানির অভাব ও পানিবাহিত রোগবালাই ভুগছে বন্যা কবলিত লাখ লাখ মানুষ। ধরেন এই যে জালার সময় আসিল, জালা ফালাইছিলাম, এখন তো জালা মনে করেন যে ভাগন দেখা দিয়েছে। 2-3 দিন আমরা উপাস রয়েছি, সরকার তাই কোনো কিছু পাইছি না, ও আমরা বাড়াইছি, বাড়াইয়াও দেখি কোনো ভাই কিছু নাই। হবিগঞ্জের আজমেরিগঞ্জ উপজেলার কালনী ও কুশিয়ারা নদীর পানি বেড়ে যায় পানিবন্দী প্রায় 40,000 মানুষ। হাওড়ে ঢুকছে পানি, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। বাচ্চাদের স্কুলে যেতে পারে না, খুব সমস্যা, এ কারণে আমরা এই চলাফেরা করতে পারি না। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বন্ধ রয়েছে 268টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। পানির নিচে রয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি, ভেসে গেছে প্রায় 8 কোটি টাকার মাছ। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। একসময় চাঁদেও পৌঁছাবে বাংলাদেশের নাগরিকেরা, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়ার আহ্বান জানিয়েছেন। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মিজবাউদ্দিনের ক্যামেরায় রেজওয়ান ফয়েজের রিপোর্ট। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে শনিবার সকালে গিমাডাঙ্গার টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্কুলটিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর ছবি নিয়ে স্থাপিত একটি আর্ট গ্যালারিও ঘুরে দেখেন তিনি। পরে বিদ্যালয়টির ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ সময় বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশের মূল কারিগরি হবে এখনকার শিক্ষার্থীরা, নিজেদের সেভাবেই গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। তোমাদের মাঝ থেকে হয়ে আসবে
আমার তো প্রধানমন্ত্রী মন্ত্রী বড় বড় জায়গা যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে, আমি একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হয়েছিল, তবে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার সুযোগ এখন আবার ফিরে এসেছে। ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে ছবিতে আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুর সুযোগ পাচ্ছে, সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এরপরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 36 কোটি টাকা ব্যয় নির্মিত ভবনটি 2023 সালে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এবারকার গোপালগঞ্জ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনেকটা সময় খুদে শিক্ষার্থীদের সঙ্গে কাটিয়েছেন। সেখানে তিনি তাদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়ার কথা বলেছেন, সেই সঙ্গে সঠিক ইতিহাস জানার প্রতি গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানার প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি। রেজন ফয়েজ, 18 নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। আগামীকাল ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধের কর্মসূচি দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা, তারা এর নাম দিয়েছে বাংলা ব্লকেজ। শনিবার শাহবাগ অবরোধ কর্মসূচি শেষে ঘোষণা দেন তারা। এর আগে বেলা 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা, সেখান থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ অবরোধ করেন তারা। কিছুক্ষণ সেখানে অবস্থান শেষে কর্মসূচি ঘোষণা করা হয়। নতুন কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং দেশের জেলায় বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানকার মহাসড়ক অবরোধ। সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থনের কথা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোটা পদ্ধতি বহাল থাকলে মেধার মূল্যায়ন হবে না। শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে সাধারণ জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার পুরনো কৌশলে ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর চেষ্টা করছে। বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি দমনের চেষ্টা ব্যর্থ হবে বলে মনে করেন মির্জা ফখরুল। পেনশন স্কিম প্রত্যয় দাবিলের দুঃখিত বাতিলের দাবিতে করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থনের কথা জানান মির্জা ফখরুল। বলেন, পেনশন স্কিম চালু করে জনগণের পকেট খালি করতে চায় সরকার। সরকার সময় থাকতে ছাত্র সমাজের যুক্তি ও ন্যায্য দাবি সহ মেনে নেবে, ছাত্র ন্যায় সঙ্গত যুক্তি মেনে নিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি আমরা। সরকার তথাকথিত উন্নয়নের নামে জনগণের ঘাড়ে ব্যয়ের বোঝা চাপাচ্ছে। সরকারের উন্নয়ন পরিচয় যদি এতই শক্তিশালী হয়ে থাকে তাহলে পেনশন বৃদ্ধি পাওয়ার কথা। শিক্ষক কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান। এদিকে কোটা ও শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি, এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক বন্ধু ভারত এবং চীন উন্নয়ন সহযোগী। সকালে বেইলি রোডে পাহাড়ি ফল মেলার উদ্বোধন অনুষ্ঠান করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই অনেক সুবিধা নিতে পেরেছে বাংলাদেশ। ছিটমহল সমস্যারও সমাধান হয়েছে, আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করা যায়। ভারতের সঙ্গে 21 বছর বৈরী সম্পর্ক রেখে কি অর্জন করেছে 75 পরবর্তী সরকারগুলো, এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। রাস্তা একটা আন্দোলন করতে এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে, এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করে, এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটিতে অবস্থিত 24 কাঠার উপর নির্মিত বাংলো বাড়ি ক্রোক করেছে দুদক। শনিবার বিকেলে দুদকের একটি দল বাংলোটি ক্রোক করতে আসেন। প্রথমে বাড়িটি ঘুরে দেখেন দুদক টিম, পরে বাড়িটির মূল ফটকে একটি ক্রোক বিজ্ঞপ্তি লাগিয়ে দেন। ভবনের ঠোকার দুটি দরজায় আধুনিক লক সিস্টেম থাকায় ভবনটির ভেতর প্রবেশ করতে পারেনি দুদক, তবে ভবনটির দরজায় সিলগালা করে দিয়েছেন কর্মকর্তারা। এর আগে গত
13 জুন দুদকের করা আবেদনের প্রেক্ষিতে আদালত বাড়িটি ক্রোক করার নির্দেশ দেয়। ইতোমধ্যে আদালতের আদেশে বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা রিসোর্ট ও বান্দরবানে 25 একর জায়গা ক্রোক করে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে দুদক। তারই ধারাবাহিকতায় আজ নারায়ণগঞ্জের এ বাংলোটি ক্রোক করে সংস্থাটি। কর্তব্যপরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন এবং প্রশিক্ষণ জোরদার করতে পিজিআর সদস্যদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সঙ্গে তিনি বলেন, নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে শৃঙ্খলা বজায় ও আত্মোন্নয়নে সবাইকে আরও মনোযোগী হতে হবে। সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের বিশেষ দরবারে রাষ্ট্রপতি এই নির্দেশ দেন। দেশ ও দেশের বাইরে থেকে আগত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় 1975 সালের 5 জুলাই ঐতিহ্যবাহী এই বাহিনী গঠিত হয়। পিজিআরের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম দিনের আয়োজনে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপট এবং আধুনিক তথ্য প্রযুক্তির উদ্ভাবনের কারণে নিরাপত্তা নিশ্চিত করা এখন বহুমাত্রিক বিষয়ে পরিণত হয়েছে, আর তাই প্রতিনিয়ত পিজিআর সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার কোনো বিকল্প নেই বলেও মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একটি পেশাদার সেনাবাহিনীর অংশ হিসাবে সমসাময়িক বাস্তবতার পাশাপাশি অতীত ইতিহাস ও ঘটনা প্রবাহ থেকেও আপনাদেরকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। কর্তব্য পরায়ণতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। অপর্যাপ্ত ওষুধ, স্বাস্থ্য পরীক্ষার আধুনিক সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ রেলওয়ে জেনারেল হাসপাতাল। এর বেহাল দশায় ক্ষুব্ধ খোদ রেলওয়ের কর্মীরা। শিগগির হাসপাতালটির দিকে নজর দেওয়ার দাবি তাদের। আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত। মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা রাজধানী শাহজাহানপুরে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালটিকে 9 বছর আগে রূপান্তর করা হয় জেনারেল হাসপাতালে। লক্ষ্য ছিল উন্নত সেবা দেওয়া। 6 একর জমির উপর দোতলা এই হাসপাতালে শয্যা ছিল 75টি, ধীরে ধীরে তা কমে বর্তমানে 50টিতে এসে দাঁড়িয়েছে। 8 শয্যার কেবিনেরও বেহাল দশা। প্যাথোলজি বিভাগ থাকলেও নেই কোনো আধুনিক সরঞ্জাম। একই অবস্থা রেডিওলজি বিভাগের, পুরনো মেশিন দিয়েই কাজ চলে সেখানে। যেখানে এক্স রে মেশিনই পুরনো, সেখানে সিটি স্ক্যান মেশিন এমআরআই তো অনেক দূরের কথা। এই প্যাথোলজির যে মেশিন পত্রগুলো, আসলে আপনি জানেন যে এগুলো তো আসলে আউটডেটেড হয়ে গিয়েছে। নতুন মেশিনের আমরা রিকোয়েজিশন গত বছরও দিয়েছি। কেবিনগুলো আসলে সংস্কার প্রয়োজন, কেবিনগুলোতে অনেক ধরনের সমস্যা আছে। কাছাকাছি দূরত্বে রেলওয়ে কলোনি, ওয়ার্কশপ, লোকশেড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর থাকায় হাসপাতালটি রেলওয়ের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। অথচ সপ্তাহে শুক্র শনি দুদিনই বন্ধ থাকে বহির্বিভাগ, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে জরুরি বিভাগ। মাত্র 2 জন চিকিৎসক দিয়ে 3 শিফটে এখানকার সেবা চালু রাখা আদৌ কি সম্ভব? এর উপর প্রতি 3 মাস পর লোকমাস্টার ও গার্ডের চক্ষু পরীক্ষার সনদের প্রয়োজন পড়ে, কিন্তু এই হাসপাতালে চক্ষু বিভাগই নেই। মেডিসিন, গাইনি, কার্ডিওলজি, সার্জারি, অর্থোপেডিক্স, এই সকল পদে বিশেষজ্ঞ পদগুলা তৈরি করা একান্ত প্রয়োজন, নতুবা এই হাসপাতালগুলো থেকে পূর্ণাঙ্গ সেবা দেওয়া কখনোই সম্ভব নয়। হাসপাতালটির একমাত্র অ্যাম্বুলেন্সের চালক সংকট, জরুরি বিবেচনায় ধার করে তা চালু রাখা হয়েছে। দন্ত এবং ইউরোলজির 2 জন বিশেষজ্ঞ থাকলেও প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয় তাদের। অপর্যাপ্ত ওষুধ থাকার কারণে ডোজ পূরণ না হলেও এক ওষুধ 10টির বেশি নালেখার নির্দেশনা ঝুলিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের দেয়ালে। বছরের পর বছর এখানে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রেলওয়ের কর্মীরা। রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ড্রাইভার আসে, তখন ওরা এখানে এইসব প্রাইভেট ট্রিটমেন্ট নেয়। মেজর কিছু হলে আমাদের মেডিকেল কলেজ বা পঙ্গু হাসপাতাল বা অনেক জায়গায় যেতে হয়। আমাদের একটা ভালো অপারেশন থিয়েটার আছে, কিন্তু আমাদের সেই বিশেষজ্ঞ ডাক্তার নেই। দুঃখজনক হলো এখানে আমাদের হসপিটালে ব্লাড টেস্টও হয় না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, আগামী মাসে আবারও বন্যার আশঙ্কা। শিশুরাই আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট কাল অবরোধ করবে কোটা বিরোধীরা, সমর্থন বিএনপির। এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের বাংলো ক্রোক। Sponsored by
আবিবা ফাইন্যান্স লিমিটেড। বিরতির পর আমন্ত্রণ নিউজ আওয়ারে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হরেক রকমের পাহাড়ি ফলের পসরা সাজিয়ে শুরু হলো সপ্তাহব্যাপী পার্বত্য ফলের মেলা। রাজধানীর বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে এই মেলার আয়োজন করা হয়েছে। থরে থরে সাজানো নানা রকমের ফল, যেখানে দেশীয় ফলের সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে বিদেশি জাতের দেশি ফলের সমাহার। আকারে বড়, খেতে সুস্বাদু, দেখতেও বেশ টাটকা, সেই সঙ্গে রঙিন। এসব ফলের চাষ হয় পাহাড়ে। আমাদের ফলগুলো কিন্তু অর্গানিক, হ্যাঁ, আমরা এখানে কোনো বীজ প্রয়োগ করি নাই। এই ফলগুলো একেবারে মিষ্টতা 100% আমরা বলতে পারি। ভালো ভালো জাতের আম উৎপাদন হচ্ছে, অনেকে উদ্যোগ নিয়ে বাগান করতেছে। আর আমাদের পাহাড়ি আম আসলে স্বাদের দিক দিয়ে কিন্তু প্লেনের চেয়ে অনেক এগিয়ে। নগর জীবনে ফরমালিন মুক্ত ফলের দেখা খুব একটা মেলে না, সেই সাথে একই ছাদের নিচে হরেক রকমের ফলের মেলা, তাই দাম একটু বেশি হওয়ার পরও ক্রেতাদের আগ্রহের কমতি নেই। দাম একটু বেশি মনে হয় আমাদের নর্মালি, হ্যাঁ, পাহাড়ের জিনিস সেই হিসেবেই কিনলাম। আমরা যখন পাহাড়ে যাই ঘুরতে যাই, তখন আমরা ওখান থেকে দাম বেশি হলে আমরা নিয়ে আসি। মেডিসিন ছাড়া হয়তো বা পিওর পাওয়া যাবে, বাজারে তো ওরকম মানের পাওয়া যায় না, সেই ক্ষেত্রে দেখা যায় এখানে ঝোঁকটা আমাদের একটু বেশি থাকে। আর নিজেদের দেশে পাহাড়ের বুকে চাষ করা এমন ফল ফলাদি নগরের মানুষদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে খুশি মেলায় অংশ নেয়া মানুষরাও। প্রদর্শনী সেই সঙ্গে ফল কেনা বেচা, এ যেন একই সঙ্গে হ্রদ দেখা আর কলা বেচা দুটোই। এরকম ফল তো এখানে পাওয়া যায় না যে এত দূর থেকে আমাদের এখানে আসতেছে, এটা তো আমাদের গর্বের বিষয়। পাহাড়ি চাষবাস করে অনেকে স্বাবলম্বী হচ্ছে। সকলের জন্য উন্মুক্ত পাহাড়ি ফলের এই মেলা চলবে শুক্রবার পর্যন্ত, খোলা থাকবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। নগরের সেবা সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনা না গেলে পরিকল্পিত উন্নয়ন বা কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হবে না, বলছেন নগর পরিকল্পনাবিদরা। তারা মনে করেন দখল দূষণের জন্য শুধু উচ্ছেদ বা জরিমানা নয়, প্রয়োজন কারাদণ্ডের বিধান। তবে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের দাবি, নগরপিতা বলা হলেও তাদের উপরও ক্ষমতাশালী আছেন। দীর্ঘ আন্দোলন, ঘটা করে অভিযান, সেই সঙ্গে নানা পরিকল্পনা প্রিয় ঢাকা মহানগরীকে ঘিরে। তবে বাস্তবতা হচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে চারপাশের নদী, খাল ও জলাশয়। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে কিছু উদ্যোগ প্রশংসাও পাচ্ছে। রাজধানীর বিআইপি মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, দিন দিন বসবাসের যোগ্যতা হারাচ্ছে ঢাকা। দখল দূষণে এখন মাত্র 2-3% জলাশয় আর 6-7% গাছপালা টিকে আছে। অ্যাসেসমেন্টগুলো অনেক সময় খণ্ডিতভাবে করা হয়, অনেক সময় করা হয় না, না করেই প্রকল্প তৈরি করে ডিপিপি তৈরি করে করা হয়, এই জন্য বাস্তবায়ন করার সময় এটা কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাই না। খাল দখল এবং দূষণকারীদের কারাদণ্ডের বিধান প্রয়োগ করতে হবে। এই কারাদণ্ডের বিধানটা এই কারণে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র উচ্ছেদ না, যারা এতদিন ধরে অবৈধভাবে দখল করেছে তাদের যদি কারাদণ্ড না দেওয়া যায়, নামকা ওয়াস্তে 2-5 লাখ টাকা জরিমানা, তাদের কোনো কিছু যায় আসে না। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস অন্য সেবা সংস্থাগুলোর অসহযোগিতার চিত্র তুলে ধরেন। আমাদেরকে নগরপিতা বলা হয়, এই কথা বলার মাঝে, শব্দ চয়নের মাঝে অনেক গুরু দায়িত্ব দেওয়া হয় এবং ধরে নেওয়া হয় যে আমরাই বুঝি সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু আসলে কিন্তু আমাদের উপরেও ক্ষমতার অধিকারীরা রয়েছে। আমরা কিন্তু অনেকের অধস্তন, যখন সেভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয় তখন কিন্তু আমাদের হাতও অনেক সময় বাধাগ্রস্ত হয়ে যায়। এ সময় তিনি বলেন, যত ক্ষমতাশালী হোক না কেন, আগামী মাস থেকে দক্ষিণের 4টি খাল চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4টি খাল, জিরানি, মান্ডা, শ্যামপুর এবং কালুনগর। মনিরুল ইসলাম, ইন্টু, এটিএন নিউজ, ঢাকা। নিউজ আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We'll be right back.
বিরতির পর আরও একবার আমন্ত্রণ নিউজ আওয়ারে। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক PLC। বৃষ্টি আর সরবরাহ ঘাটতির অজুহাতে ফের অস্থির পেঁয়াজের বাজার। কোনো মতেই ঝাল কমছে না কাঁচামরিচের। অস্বাভাবিক দামে নাকানি চুবানি খেতে হচ্ছে ক্রেতাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কাঁচামরিচ চাষে অন্যতম জেলা বগুড়াতেই মরিচের উৎপাদন নেই। প্রতিকূল আবহাওয়ায় কমেছে ফলন। কাঁচামরিচ আসছে পাশের জেলা নওগাঁ রংপুর থেকে, দামও আকাশচুম্বী। সারাগান্ধী মরিচ পানিতে ডুবে গেছে আর নাই, এখানে চৈত্র মাসে খরাতে গাছটা সব মরে গেছে, যাতে এই জন্য বগুড়াতে মরিচ আর নাই। ভরা মৌসুমে পেঁয়াজের ঝাঁজও কমছে না। পাইকারি বাজারে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 টাকা আর কাঁচামরিচ 190 থেকে 200 টাকায়। বৃষ্টি আর আমদানি কমে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম। সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ ক্রেতাদের। সিন্ডিকেটটা যদি ভাঙ্গা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের মতো যারা লিমিটেড ইনকামধারী লোক তাদের পক্ষে এই বাজার করে খাওয়া, জীবন পরিচালনা করা অনেকটা সম্ভব হবে। সিন্ডিকেটের কথা অবশ্য অস্বীকার করছেন বগুড়ার ব্যবসায়ী নেতারা। হাটে যদি কম না থাকে তো আমরা কম কী দিয়ে বেচবো? আপনাকে দেখতে হবে আমি হাটে কি, যদি আপনি মনে করতেন হাটে 2000 টাকা মন পাওয়া যাচ্ছে, যদি আমরা এখানে দাম বেশি বেচতাম তাহলে আপনি বলতে পারতেন যে আমরা সিন্ডিকেট করে বিক্রি করতেছি। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরও পাবনায় অস্থির পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়, এমন দামকে অস্বাভাবিক বলছেন পাইকারি বিক্রেতারাও। প্রতি টাকা ঘর টাঙ্গি আছে, পিজ আছে, স্টক করে তুলতেছে, আর কত পিজ নাই কথা বলতেছে। পেঁয়াজ আমদানিতে উচ্চ শুল্ক প্রত্যাহার ও পেঁয়াজের গুদাম মনিটরিং এর পরামর্শ প্রান্তিক ব্যবসায়ীদের। জানে আমদানি 200 মন, জানে হচ্ছে 60-70 মন, তাহলে এই দেশে লাগতে 200 মন, ঘাটতি আছে 140 মন, এটি পূরণ না করলে তো হবে না। এলসি পর ভ্যাট তুলে দেয়, এলসি যদি ব্যাপারীরা নিয়ে আসে তাহলে দেখা যাবে পেঁয়াজের বাজার আবার 60-70 থাকে যাবে। জিনি ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুচলা সুফলা। কক্সবাজারের সামুদ্রিক জলাশয়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ওয়েস্টার, গ্রিন মাসেল ও সুপারফুড সি উইড। বাঁকখালি নদীর অথই পানিতে বাঁশের ভেলা, প্লাস্টিক ড্রাম, রশি ও প্লাস্টিকের নেটের খাঁচা ব্যবহার করে হচ্ছে চাষ। 2022 সাল থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং IDF গ্রিন মাসেলের উৎপাদন বাড়ানোর কর্মসূচির আওতায় উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীকে গ্রিন মাসেল, ওয়েস্টার ও শৈবাল চাষের কলাকৌশল শেখানো হয়। একই সঙ্গে গ্রিন মাসেল বাজারজাতকরণের উদ্যোগও নেওয়া হয়। এর ফলে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। সচ্ছলতা এসেছে 150 শতাধিক পরিবারে। প্রতি মৌসুমে 70 থেকে 80 হাজার টাকার ওয়েস্টার ও গ্রিন মাসেল বিক্রি করছেন তারা। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির উদ্যোগও নেওয়া হচ্ছে। সাগরের নোনা জলকে ঘিরে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন উদ্যোক্তারা। আবারও বাজিত চিল বিরতি, এরপর আরো যা থাকছে। ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে বিদায়। বিরতির পর আবারও আমন্ত্রণ নিউজ আওয়ারে। এবারে দেশের বাইরের খবর। কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। বিজয় ভাষণে বন্ধুত্বের হাত বাড়িয়ে সবার কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন তিনি। অন্যদিকে পরাজয় স্বীকার করে সর্বশক্তি দিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের পাশে থাকার আহ্বান জানান সাইদ জালিলি। আরও জানাচ্ছেন শাউন মাহফুজ।
ইরানের রক্ষণশীল রাজনীতিতে সংস্কারের বার্তা ছড়ানোর আশ্বাস দিয়ে স্বপ্ন পূরণ করলেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান। কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এই চিকিৎসক। প্রথম দফার ভোটেও সাইদ জালিলির চেয়ে এগিয়েছিলেন মাসুদ পেজেশকিয়ান, কিন্তু কেউই 50% ভোট না পাওয়ায় শুক্রবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়। এই পর্বে 3 কোটির বেশি ভোট গণনা করা হয়েছে। মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 1,63,00,000 বেশি ভোট, আর 1,35,00,000 ভোট পেয়েছেন সাইদ জালিলি। বিজয় ভাষণে নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, আপনাদের বিশ্বাস, সহমর্মিতা ও সহযোগিতা ছাড়া সামনের কঠিন পথ পাড়ি দেওয়া অসম্ভব। এই পথচলাকে মসৃণ করতে তাকে একা ছেড়ে না যাওয়ার অনুরোধ জানান। পরাজয় স্বীকার করে নিয়ে দল মতের ঊর্ধ্বে উঠে সর্বশক্তি দিয়ে নতুন প্রেসিডেন্টকে সহযোগিতার আহ্বান জানান সাইদ জালিলি। 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের এমপি নির্বাচিত হয়ে আসছেন মাসুদ পেজেশকিয়ান। সাবেক 2 সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানির সমর্থন পেয়েছেন তিনি। প্রেসিডেন্ট খাতামির অধীনে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, ডেপুটি স্পিকার ছিলেন 2016 থেকে 2020 সাল পর্যন্ত। পারমাণবিক কর্মকাণ্ডে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় থাকা ইরান গত কয়েক বছরে ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে রয়েছে। কঠোর না হয়ে পারস্পরিক সমঝোতায় পশ্চিমাদের সমর্থন আদায় করতে চান মাসুদ পেজেশকিয়ান। আঞ্চলিক রাজনীতিতে আরও কৌশলী হয়ে দেশের অর্থনীতির ভিত মজবুত করাই তার লক্ষ্য। ইসলামী অনুশাসন মেনে চললেও বাধ্যতামূলক হিজাব পরার পক্ষে নন নবনির্বাচিত প্রেসিডেন্ট। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে স্পোর্টস নিউজ ইস্পাহানির সৌজন্যে। জানাবো গ্র্যান্ডমাস্টার জিয়ার শেষ বিদায়ের খবর। দাবা ফেডারেশনে সকালে নিয়ে আসা হয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে। সকাল 11:30 অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। বাদ জোহর তাজমহল রোডের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা দাবাড়ু। প্রিয় অঙ্গনে সবচেয়ে বেশিবার জাতীয় চ্যাম্পিয়নশিপের পুরস্কার জয়ী জিয়াউরকে অশ্রুসিক্ত বিহৃদয়ে বিদায় জানান সতীর্থরা। সেরা দাবাড়ুকে শেষ বিদায় জানাতে জাতীয় ক্রীড়া পরিষদে আসেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা, ফেডারেশনের সাধারণ সম্পাদক সহ অনেক ক্রীড়া সংগঠক। উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টারের সতীর্থ ও পরিবারের সদস্যরাও। জিয়ার দ্বিতীয় জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হয় তার মোহাম্মদিয়া হাউজিংয়ের বাসভবনে। এরপর তাজমহল রোডের কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার। শুক্রবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, আগামী মাসে আবারও বন্যার আশঙ্কা। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট কাল অবরোধ করবে কোটা বিরোধীরা, সমর্থন বিএনপির। সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের বাংলো ক্রোক। মেয়রদের ওপরও ক্ষমতাশালীরা আছেন, স্বীকার করলেন দক্ষিণের মেয়র। ফের অস্থির কাঁচা মরিচ পেঁয়াজের বাজার। ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। এবং অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে বিদায়। এই ছিল নিউজ আওয়ার। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।